তো যেই কথা বলতেছিলাম আমার ভাই ওই লোক কয় মৌলভী তুমি কি পাগল নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক কই পাগল ছাগল এটা আমার ব্যাপার তোমাকে যা বলছি নিয়ে যাও আমাকে গোলাম দিয়ে গোলাম কিনে নিয়ে রওনা করছে একটু দূর যাওয়ার পরে গোলাম কো হুজুর থামিন যেই লোক আমারে মাগনা দিতে চাইছিল আপনি মাগনা নাই না ডাবল দাম দিয়ে কিনে আনছেন কারণটা কি আমাকে বলা আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আসল কথা কোন আসল কথা যদি বলি এখন থেকে আপনি আমার বাড়ি থাকবেন আমি আপনার খেদমত করব আপনি আমার জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ লোকটা কয় হুজুর গরীব ভাইয়া মশকারি করি আপনার জন্য আমি দোয়া করব এটা কি করে হয় হ্যাঁ বিশ্বাস হয় না জান আমি আপনাকে আল্লাহর রাহে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ এবার কয় হুজুর আপনি এত বড় কাজ করলেন আমারে আজাদ করে দিলেন কেন করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই গতকালকে আমি এমন এমন দেখছি লোকটা কয় হুজুর আজাদ যেহেতু করেই দিছেন এখন দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেন যেই দুই রাকাত নামাজ আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সব দীক্ষা করলে কিছু না দীক্ষাও কর বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার শাইখ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ ইয়ুবি বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর ভিগে গেছেন এই যে আসছে খুশি হইছেন না বলেন খুশি হইছেন তো খুশির আওয়াজ ইজাতের দিলে হুজুর কি আর এখানে আইব তো ঘুরাইয়া যাইব বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ মোহতারাম ভাই যেই কথা বলতেছিলাম লোকটা এখন আজাদের পরে সিজদাই করছে সিজদাই পড়া কফাল টেকায় কয় মালিক তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল যেটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানত না আজকে যেহেতু জানাই এই দিস আমি আর দুনিয়াতে থাকতে চাই না বলছে সাথে সাথে মরণ এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন হ্যাঁ রসুল আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন যারা এই দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক করে কার সাথে সম্পর্ক করে আল্লাহর জিকির থেকে গাফেল হয় না রব্বুল আলামিন দিন দিন তাদের ইজ্জত কি করেন বলেন না কি করেন বৃদ্ধি করেন বাড়াইয়া দেন আর যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন তাদের দুনিয়ার জীবনকেই সংকীর্ণ করে দেন কি পরিমাণে সংকীর্ণ করেন দুই নম্বরের দৃষ্টান্ত দেখেন কোটি কোটি টাকার মালিক হয় সন্তান কথা শুনে না সন্তান ফিস্তল টেকায় না সন্তান কথা শুনে না বাজারে গিয়ে মাইল লাগায় আনে সন্ধ্যার পরে পাঁচ লাখ জরিমানাও দেওয়ান লাগে হাতে পায়ে ধরে মাফও চাও হয় না এরকম লাভ কি এই জন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এমন সম্পদ কামাই করি না যেই সম্পদ আমি পাহারা দিতে হয় আমি এমন সম্পদ কামাই করেছি যেই সম্পদ আমাকে পাহারাদারি করে আর এই কথাটাই আল্লাহ তাআলা বলেন যারা কোরআন শিখে কোরআনের সাথে সম্পর্ক রাখে এই কোরআনই চব্বিশ ঘন্টা তাকে পাহারাদারি করে এবার আসুন আমার ভাই আল্লাহর নবী বলেন শুনো তোমরা যদি দুনিয়ার জমিন থেকে পরকালে আসার কথা বিশ্বাস করো তাহলে ভালো করে শুনে রাখো তোমাদের জন্য আমি চমৎকার একটা কথা শোনাই নবীজি বলেন দুনিয়াতে থাইকা তুমি কাজ করবা তিনটা কই কাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা কঠিন সময়ের জিম্মাদারি নিয়ে নেবেন সুবহানাল্লাহ একটা জিম্মাদারি হলো যেদিন আল্লাহর রহমতের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তাআলা তোমাকে আপন ছায়াই বসার সুযোগ দিবেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজ জিম্মায় জান্নাতে ঢুকাইয়া দিবে আচ্ছা বলুন তো দেখি যে এই দুইটা বৈশিষ্ট্য ওয়ালা যদি আমি হতে পারি এই দুইটার জিম্মাদারি যদি আল্লাহ নেন আমার আর কোনো অসুবিধা আছে কারো কোনো অসুবিধা থাকবে তাহলে এই তিনটা গুণ হাসিল করা দরকার আছে সবার আছে বলবো ইনশাআল্লাহ قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الله الجنة رفق بالضعيف
والشفقة على الوالدين والإحسان إلا المملود. اللهم نبي بولين أمت شنو ثلاث من كنا فيه نشر الله عليه. اللهم نبي بولين أمت شنو দুনিয়ার জমিনে মানুষ কত কিছু কামায়, কেউ কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ দুনিয়াতে সুন্দর নারীর পিছনে দৌড়ায়, দুনিয়ার জন্য মানুষ কত কিছু কামাই করে। আল্লাহর নবী কই তুমি পরকালের জন্য তিনটা গুণ হাসিল করো, যদি তুমি তিনটা গুণ হাসিল করতে পারো আল্লাহ তাআলা শুনায়া দিয়েছেন যেদিন রহমতের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আরশিল করিম তোমাকে আপন ছায়ায় বসার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর ওয়াআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে নিজ জিম্মায় জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তিন গুণের প্রথম নম্বর গুণ রিফকুম বিদ্দাইফ, ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি খানা খাও। খুব কঠিন বলেন, খুব কঠিন, একেবারেই সহজ। আপনি আপনার সাধ্য অনুযায়ী খাওয়াবেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী খাওয়াবেন, আপনার সাধ্যে যতটুকুন আছে ততটুকুনই আপনি দিবেন। এই গুণটা হাসিল করা কি খুব কঠিন হবে? পারবো না ইনশাআল্লাহ। আসেন বলে দিন, জোরাসকে ছেড়ে দেবো, আসবে কি মিনিট, দু চার মিনিট। এক নাম্বার রিফকুম বিদ্যায় ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা খানা খাওয়াবো, পারবো না ইনশাআল্লাহ, সম্ভব সবার দ্বারা এই গুণটা। দুই নাম্বার, ওয়াশফকাত আলাল ওয়ালিদাইন, নবীজি বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার। কার সাথে ভালো ব্যবহার? এটাও কি কঠিন বলেন না? কঠিন। নওজোয়ান যারা আপনাদেরকে বলছি ভালো করে বুঝে নেন, যাদের মা বাবা নাই ওদেরকে জিগান কি সম্পদ হারাইছে, বাস আর কিচ্ছু লাগবে না। তার ভিতরটা যদি ফায়রা আপনাকে দেখানো যায়, তার ভিতরে যে কি পরিমাণের ব্যথা আছে এটা যদি খালি একবার কাউকে দেখানো যেত, মা বাবার সাথে জিন্দিগি তো কেউ চোখ রাঙিয়ে কথা বলতো না। এই জন্যে নওজোয়ান আপনাকে বলছি, নবীজি বলেন তুমি যদি দুইটা জিম্মাদারি আল্লাহর হাতে দিতে চাও, সাবধান, কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার। তিন নম্বর বিশ্ব নবী বলেন ওয়াল ইহসানু ইল্লাল মামলুদ, অধীনস্থদের সাথে কখনো দুর্ব্যবহার করবা না। অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার দিবা, অধীনস্থ যারা আছে তাদের সাথে কি ব্যবহার দেওয়া বলেন? ভালো ব্যবহার। ভালো ব্যবহার কারে কয়? কামলা আনছেন, ধমক মেরা কাজ করান, একটু হাসি মুখে কথা বলা, একটু সুন্দর ব্যবহার দেওয়া। এই লোক তো আমার বাড়ির কামলা, আমি দমক দিলেও কাজ করবে, আমি মাঠ দিলেও কাজ করবে, আমি যদি তাকে গালি গালাজ করি তারপরেও কাজ করবে, কিন্তু আমি যদি হাসি মুখে কথা বলি। প্রক্ষান্তরে বিশ্বনবী ওয়াদা করেছেন, নবীজি বলছেন আল্লাহ তোমার দুই জিনিসের জিম্মাদার হয়ে যায়। এক জিনিস হলো যেদিন রহমতের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব আপন ছায়ায় ঢুকাইয়া দিবেন, অতঃপর আল্লাহ নিজ জিম্মাই তোমাকে জান্নাতে প্রবেশ করে। এই তিনটা গুণ হাসিল করবো ইনশাআল্লাহ। এক নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দিব, দুই নাম্বার কি করব, মা বাবার সাথে ভালো ব্যবহার, তিন নাম্বার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার। আয়াতের মাধ্যমে যেই কথা বুঝাইতে চাইলাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পরিষ্কার করে দিয়েছেন, যারা আল্লাহর জিকির করে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের ইজ্জত সম্মান কে বৃদ্ধি করে দেন, আর যারা গাফেল হয়ে যায় তাদের রিজিক সংকীর্ণ হয়ে যায়, তাদের দুনিয়ার জীবনও সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে এই কথাগুলো